আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ এই কনফিউশনটা অনেক দিন ধরে, কিন্তু এটা ওভাবে কেউ কখনোই সামনে আনেনি এই প্রশ্নটা। তো যেটা সত্যি, হ্যাঁ, বাবা হিন্দু ধর্মে ছিলেন, বাট আমার মাকে বিয়ে করার সময় সে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েই বিয়ে করেছেন, এবং আমার ফ্যামিলি তারপর থেকে আমরা মুসলিম ধর্মটাই পালন করছি, এবং আমি, আমার ভাই, তারপর থেকে আমার বাবা, সবাই আমরা এই ধর্মটাই পালন করছি, এবং এই ধর্মটার উৎসবও আমরা একসাথেই পালন করি। কিন্তু আমার কাছে মনে হয় ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আমি খুব মানি, কেউ মানুক আর না মানুক আমি খুব মানি এই কথাটা। এবং শুধু তাই নয়, যেমন পূজার সময় কিংবা যে কোনো ফেস্টিভ্যালে দেখা যায় আমি আমার বাড়িতেও যাই, আমার বাবার বাড়িতেও যাই, ওখানে যেমন আমার কিছু ফ্যামিলি মেম্বার্স আছে তারা হিন্দু, আমি তাদের সাথেও উৎসবটা আমি অনেক উপভোগ করি, কিংবা আমি ঢাকায় থাকলে ঢাকায়ও উপভোগ করি। এমন না যে আমরা কেউ কোনো উৎসব উপভোগ করি না। তারপরে আমার যে ফ্যামিলি মেম্বার্সরা এখনও হিন্দু আছে তারাও আমাদের সাথে ঈদটা উপভোগ করে, তারাও দেখা যায় তাদের একটা ফ্যামিলি স্কুল কলেজে ছুটি পায়, অফিসে ছুটি পায় ঈদের, তখন তারা আমাদের সাথে উপভোগ করে। তো আমাদের মধ্যে এই ইউনিটিটা আছে, আমরা কখনোই কেউ কাউকে আলাদা করে দেখি না।